এগারো দিনে তিনবার ফের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ক্যামাক স্ট্রিটের রেস্তোরাঁ কসবার অ্যাক্রোপলিস মলের পর এবার গাস্টিন প্লেসে একটি বাড়িতে ভয়াবহ আগুনে আতঙ্ক ছড়াল। শনিবার ভোর রাত সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে পাঁচ গাস্টিন প্লেসের একটি পুরনো বাড়িতে। आग साढ़े चार बजे के आसपास सीढ़ी से जो आग लगा वहाँ से आग निकलने स्टार्ट हुआ, फिर धुआं धुआं हो गया था, सफोकेशन। एक घरे मौजूद छिलो रासायनिक ফলে দোতলায় লাগা আগুন নিমেষে ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে, কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। চারতলার একটি অংশ এবং তার নিচের অংশ, এই সমস্ত জায়গা থেকে প্রথম বলেছিলেন স্থানীয় বাসিন্দারা, তারা আগুন দেখতে পেয়েছিলেন এবং সেই জায়গা থেকেই কিন্তু এখনো পর্যন্ত আগুন এবং ধোঁয়া তা কিন্তু দেখা যাচ্ছে এবং এলাকার আকাশ কিন্তু কালো ধোঁয়ায় চেয়ে গিয়েছে। পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। বাড়িটিতে থাকতো সাতটি পরিবার, দ্রুত নিচে নেমে আসেন তারা। বহু পুরনো এই বাড়ির একপাশে রয়েছে সেন্ট জনস চার্চ, অন্যদিকে রয়েছে কলকাতার প্রতিষ্ঠাতা জব চার্নকের সমাধি, বাড়ির অদূরেই ব্যাংকশাল আদালত। বিধ্বংসী আগুনে নিমেষে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। এসে তো আমরা উঠতেই পারিনি ওপরে, তখন তো পুরো দমকল জল দিচ্ছিল, আমায় তো যেতেই দেয়নি, বলে নিচে পুরো সিঁড়ি নাকি আগুনে পুরো ঝুলছে। বাড়িটির একতলা ও দোতলায় রয়েছে আইনজীবীদের চেম্বার ও বেশ কিছু অফিস। আগুনে ভস্মীভূত হয়ে গেছে একতলা ও দোতলা, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রাউন্ড ফ্লোর। দমকলের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন বাড়ির বাসিন্দারা এবং স্থানীয় কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক। এক ঘন্টা পরে এলো, আসার পরেও তো অবস্থা দেখছেন, ওই কোনো মেশিন নেই, নিচে থেকে মালে আগুন নেমবে অত উপরে, এটা দস্তা আছে, এটা কি গঙ্গা, মানে গঙ্গা ঘাট সাফাই হচ্ছে, সিঁড়ি থাকতো উপরে উঠতো, করলো না, আগুনটা ওর জন্য বেশি লাগলো। আমার মনে হয় একটা কেমিক্যালের ওখানে একটা গোডাউন আছে, ওই গোডাউন থেকে স্প্রেড করেছে, কিন্তু আমার মনে হচ্ছে ঘন্টাখানেক পরে বা চল্লিশ মিনিট পরে ফায়ার ব্রিগেড যদি আগে আসতো তাহলে এই সমস্যাটা অত বাড়তো না, বাড়াবাড়ি হতো না। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু। খুব পুরনো বাড়ি, আমরা এখন আগুনটা নিভিয়ে আমরা দেখব, শুনেছি এখানে অনেক টেনেন্ট আছে, কোন ঘরে একটা কেমিক্যাল মতো কিছু ছিল, সেটাও আমরা এনকোয়ারি করতে বলছি। পুলিশকে আমি বলবো যদি কোনো কেউ ঘরে কেমিক্যাল রেখে থাকে, যদি সত্যি সেটা হয় সেটা খুবই খারাপ ব্যাপার এটা, এবং ফায়ার এটা এনকোয়ারি এবং ফরেন্সিক যা যা করবার ফায়ার সেটা করবে। বিধ্বংসী আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে আইনজীবীদের চেম্বার। দমকল মন্ত্রী ঘটনাস্থলে পৌঁছতে বিক্ষোভে ফেটে পড়েন তাদের একাংশ। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে দমকল মন্ত্রী সুজিত বসু এসেছেন, তিনি যেটা বলেছেন যে কুলিং প্রসেস চলছে, কিন্তু তারই মধ্যে দেখা যাচ্ছে যে বিল্ডিং এ আগুন লাগে সেখানে কিন্তু অ্যাডভোকেটদের অনেক অফিস ছিল, তারা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। হোয়াট ওয়াজ দা ফায়ার সিকিউরিটি সিস্টেম ইনস্টল, নাথিং, কিচ্ছু ছিল না, এত পুরনো বিল্ডিং এটা হবারই ছিল, ইট ওয়াজ মানে এটা টাইম বোমের উপর ছিল, এটা কবে হবে সেটার অপেক্ষায় ছিল। বাড়িটি প্রমোটিং করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। এটা কি ধরনের কথা, আমি তো প্রথম শুনলাম। বিল্ডিংটা কর্পোরেশন থেকে আমরা পারমিশন চেয়েছি, ইন্টারনালি সিঁড়ি ফিরি কয়েক জায়গায় খুব খারাপ কন্ডিশন, সেটা রিপেয়ার করাতে চাই। আগুন লাগার প্রায় চার ঘন্টা পর জানালা ভেঙে ভিতরে ঢোকেন দমকল কর্মীরা। দমকলের ছটি ইঞ্জিনের প্রায় সাড়ে পাঁচ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সত্যজিৎ বৈদ্য, সুকান্ত মুখোপাধ্যায় ও হিন্দোল দের রিপোর্ট, এবিপি আনন্দ।